আসসালামু আলাইকুম সবাইকে, আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। সপ্তাহে 5 দিন অফিস করার পরে ঢাকায় ইট পাথর দেখে গাড়ির ধোয়া, গাড়ির হর্ন, অনেক অ্যানোয়িং অনেক সাবজেক্টস পরে সপ্তাহে 2 দিন যখন আমরা ছুটি পাই, সপ্তাহে শুক্রবার বা শনিবার, এই 2 দিন আমরা গ্রামে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা ঘুরে বেড়াতে পছন্দ করি। এবং আমি চাই যে আমাদের যে আমার যে জীবনের ইভেন্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমরা এসেছি আমার বাসা থেকে একটু সামনে হেঁটেই আসা যায়, একটা মাঠ রয়েছে, সবুজের চাদর ঘেরা, ধান গাছ রয়েছে। আমি মূলত দর্শক হাঁটছি খালি পায়ে, কারণ এই মাটির মধ্যে খালি পায়ে হাঁটলে মাটির সাথে একটা সম্পর্ক থাকে, সেটা আরও বেশি গভীর হয়। সারাদিন অফিস করার পরে প্রায় প্রতিদিনই বলি যে আমি ঢাকা থাকবো, গাজীপুর আসবো না, এত কষ্ট ভালো লাগে না। কিন্তু গাজীপুর আসলে পরে সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। এটাই হচ্ছে যে ভালোবাসা, সম্ভবত এটাকে ভালোবাসাই বলে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন একটা চিলাই নদী খণ্ডিত অংশ, এদিক দিয়ে আমার বাসা। তো এই খণ্ডিত অংশ এটা দিয়ে এদিক দিয়ে গিয়ে হানকাটা হয়ে, এটা হচ্ছে হানকাটা ব্রিজ, হানকাটা হয়ে তিতারকুল হয়ে পুনসই দিয়ে কালীগঞ্জের এদিক দিয়ে তুরাগ নদীতে পতিত হয়েছে। এবং এখানে অসংখ্য ধান ক্ষেত, এবং আল্লাহর রহমতে প্রতিটা ধান ক্ষেতেই ধান লাগানো হয়েছে, এবং চারাগুলো খুব সুন্দর সবুজের চাদরের মতো বেড়ে উঠছে। প্রায় প্রতিটা চারাই সমান, এবং প্রতিটা ক্ষেতে সমান সময়ে একই সময়ে লাগানো বিধায় চারাগুলো একদম সমান। এখন প্রায় 5টা বাজে, তো হাঁটছি খালি পায়ে। আমার সাথে যারা সফর সঙ্গী হয়েছেন তারা সবাই প্রত্যেকেই খালি পায়ে হাঁটছেন, কারণ এটা একটা অনুভূতি অন্যরকম। সাথে ঘুঘুর ডাক, কোকিলের ডাক, এগুলো শুধু ভালো লাগে। এই যে পানি খুবই সুন্দর, খুবই খুবই চার্মিং, মনমুগ্ধকর। সারা 5 দিনের ক্লান্তি দূর করার জন্য আর কি এই 2 দিন আমরা ছুটি পাই। এবং এই 2 দিনে আমি অসংখ্য ভিডিও ধারণ করি, যেটা আপনাদের মাঝে শেয়ার করার উপযুক্ত বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যেগুলো মনে হয় না যে এগুলো খুব একটা ইনফরমেটিভ, যেটা দিলে আপনাদের ভালো লাগবে না, সেটা শেয়ার করি না। তো মূলত ভিডিও ধারণ করি এই 2 দিনই, আর 5 দিন তো অনেক ব্যস্ত থাকতে হয় অফিসের কাজে। হ্যাঁ, এই যে হচ্ছে গ্রামীণ মহিলারা, ওনারা শাক তুলতেছেন, এই যে ধান খেতে কৃষক ধান লাগাচ্ছেন, ধানই করতেছে, এগুলো আসলে খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক সুন্দর জিনিস দেখাতে অসুবিধান করেছেন।